ইন্ডিয়ার জোট কি তবে শুরু হয়ে গেল? সেরকমই আভাস পাওয়া গেল দক্ষিণ মালদার প্রাক্তন সংসদের গলায়। মুখ্যমন্ত্রী দক্ষিণ মালদার বহরমপুর কংগ্রেস ছেড়ে দিয়েছে, আর তারই ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে কংগ্রেস। বিস্ফোরক দাবি দক্ষিণ মালদা কংগ্রেসের সাংসদ আবু খান চৌধুরী ওরফে ডালুবাবু। ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিতর্কের মধ্যে ভিন্ন সুর ডালুবাবুর গলায়। তবে তার কথায় আর কিছু আসন তারা তৃণমূলের কাছে দাবি করছে। তবে কি ইন্ডিয়া জোটের দুটো আসন নিয়েই কংগ্রেস সন্তুষ্ট থাকবে বলে মনে হয়? 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দক্ষিণ মালদায় কাগজপত্রে যা দেখছি যে চিফ মিনিস্টার পশ্চিমবাংলার উনি দুটো সিট বহরমপুর এবং দক্ষিণ মালদা দিয়েছেন, আমাদের বলছেন যে দুটো আপনারা নেন। আমাদের আরও কিছু দাবি আছে, আমরা সে দাবিগুলো তাদেরকে জানাচ্ছি বা জানানো হচ্ছে। আমাদের তার ফলাফল আমরা এখনো জানি না, কাগজে দেখছি, কালকেই দেখছিলাম 30 তারিখে মধ্যেই এই যে জুটগুলো হবে সেগুলো বের করতে হবে। জোটটা তো আমরা পশ্চিমবাংলার জোটের জন্য ফলাফলের জন্য জোটের আমরা অপেক্ষা করছি। আমরা এই ফলাফলটা জেনে জানলে খুব জোরে আমরা কার্যক্ষেত্রে নির্বাচনে আমরা নেমে যাব। তো মালদার নেমে আছি, আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি, আমরা কাজ করছি। আমরা কেবল ইলেকশন দেখে কাজ করি না, আমরা সবসময় মানুষের পাশে আছি। কাজেই তবে স্পিডটা বাড়িয়ে দিতে হবে, যে স্পিডে আমরা কাজ করি সেটা বাড়িয়ে আমরা মানুষের পাশে থাকব। এবং আমার মনে হয় আমরা 12 বার জিতেছি, এবার 13 বার আমরা জিতব, তাতে কোনো সন্দেহ নাই। মালদা মুর্শিদাবাদের পরে আমরা ওই প্রিয়রঞ্জন দাস রায়গঞ্জ ওই সিটটা চাইছি। কোনটা? রায়গঞ্জ। আমরা রায়গঞ্জ রায়গঞ্জটা আমরা আমাদের উত্তর বাংলার মালদার সিটটা চাইছি। আমরা তাহের যেখানে ছিল মুর্শিদাবাদে ওই সিটটার নাম মুর্শিদাবাদ, ওই সিটটা আমরা চাইছি। এবং এই আমাদের নেপাল নেপাল মাহাতো নেপাল মাহাতো পুরুলিয়া উনি ভালো কাজ করেন এবং ভালো রেজাল্ট করেন, তার সিটটা আমরা চাইছি। এবং আরও তার সঙ্গে সাউথ মালদায় এবং নর্থ মালদায় দু একটা সিট আমরা চেয়েছি, মোট 7-8টা সিট আমরা চেয়েছি। আপনি কি প্রার্থী হচ্ছেন? প্রার্থী আপনি ক্যান্ডিডেট হচ্ছেন? তো আমি এই সাউথ মালদা থেকে দাঁড়াবো, 4 বার জিতেছি, এবার 5 বার হবে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।